এই হচ্ছে বাসরঘর, কালের বিবর্তনে হারিয়ে গেছে, এখন একটা কূপের মতো দেখায় শুধু। দাঁড়া ছবি তুলবো না, না তুলতে আগে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে। আর আমি আছি এই মুহূর্তে বেহুলার বাসরঘর, আমার পিছনে দেখতে পাচ্ছেন বেহুলার বাসরঘর। আজকে আমি এই জায়গাটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে মতামত জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত বেহুলা বাসরঘর, যা বগুড়া জেলা সদরে অবস্থিত। প্রথমে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, তবে বিদেশি দর্শকদের জন্য 200 টাকা, সার্টভুক্ত দেশগুলো দর্শকদের জন্য 100 টাকা, আর মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 5 টাকা প্রবেশ মূল্য। বেহুলা বাসরঘরের অবস্থান বগুড়া সদর থেকে 10 কিলোমিটার উত্তরে মাছথান বাজারের পাশে। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে বগুড়া শহরে অথবা মাছথান বাজারে, আর মাছথান থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিম দক্ষিণে অবস্থিত এই বেহুলা বাসরঘর। বেহুলা বাসরঘরের ইতিহাস আমাদের কম বেশি সবারই জানা, আমরা বই অথবা বিভিন্ন মাধ্যমে জেনে থাকি। সেজন্য এই ভিডিওতে আমি কোনো ইতিহাস বা কাহিনী নিয়ে আলোচনা করব না, আমি শুধু জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এই বেহুলা বাসরঘরের বর্তমান অবস্থা কীরকম আছে। বেহুলা বাসরঘর ঘুরতে এসে আমি যা দেখলাম তা হচ্ছে চরম অবহেলা, অযত্নে এই জায়গাটি দিন দিন ধ্বংস হচ্ছে। আমরা যারা এখানে ঘুরতে আসব বা ঘুরতে আসি, এসে আমরা কি দেখব? দেখার মতো কিছুই নাই, নেই কোনো বসার জায়গা, নেই কোনো ফুলের বাগান বা কিছুই নেই। দিন দিন এই জায়গাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধরনের জায়গাগুলো আমাদের সম্পদ, আমাদের রক্ষা করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জায়গাগুলো সংরক্ষণ করার জন্য এবং বিশেষ সুনজর দেওয়ার জন্য, তা না হলে হয়তো পরবর্তী প্রজন্ম আর এই ধরনের জায়গা দেখতে পারবে না। গিম্বেলটা আনলে একটা কাজ হলো, হনি কি ভুলটা না করিছে কো? তার বলে ফোন চার্জ আসল মাত্র 40%। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ওকে, এখন আমরা উপরে উঠতেছি। এই হচ্ছে সিঁড়ি, পা পিছলে গেলে খবর আছে। এই তো সিঁড়ি, উপরে উঠতেছি দেখুন। এই হচ্ছে উপরে, আর আজকে অত্যন্ত রোদ, সূর্যের আলোয় কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার অন্ধকার লাগে। তবে জায়গাটা যদি একটু না ইম্প্রুভ করে মানুষজন অনেক আসবে, লোকজন তো আসে, কি দেখবে জায়গাটা, আসলে দেখবে কি, দেখার মতো কিছু নাই তো। দাঁড়া ছবি তুলবো না, না তুলতে আগে যাবো, একাদে ঢুকেছি।
আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এটা এটা আসো তো, এটা এটা আসো তো, গাইস আজকে অত্যন্তই গরম এবং সূর্যের তাপ, সূর্যের আলোর কারণে ভিডিওটা একটু ঘোলা হতে পারে, তার জন্য আমি অত্যন্তই দুঃখিত। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।